আসসালামু আলাইকুম, আমি লাবণী ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। তো আজকে আমার ব্যস্ত সকাল, ব্যস্ত দুপুর, ব্যস্ত বিকাল, কারণ আজকে অনেক ব্যস্ত। সংসারের জন্য কিছু ফার্নিচার কেনাকাটা করছি, সেই ভিডিওগুলো আসছে। আস্তে আস্তে ফার্নিচারের ভিডিওগুলো সবার সাথে শেয়ার করব। তো সকালে এই তো রান্নাঘরে চলে আসছি। আজকে আমার দুই ছেলে আলু পরোটা খাবে, তো ওদের জন্য আলু পরোটাটা করে নিচ্ছি। আলুগুলো আমি ভর্তার মতো আগে বানিয়ে নিয়েছি, এখন রুটি বেলছি। ভিতরে আলুর পুরটা দিয়ে চিরচেনা এই ভাজটা দিয়ে দিচ্ছি। তারপরে আরেকটু বেলে নিব। এই তো পরোটাটা রেডি হয়ে গেছে, এখন ভাজব। অল্প অল্প তেল দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। পরোটাটা ভাজা শেষ, এখন ডিমটা ভাজব। তারপরে আমার ছেলেদেরকে দিয়ে দিব, ওরা খেয়ে তারপরে মাদ্রাসায় চলে যাবে। ওই যে বললাম, আজকে আমি অনেক ব্যস্ত। নাস্তাটা শেষ করে বাজারে চলে গেলাম। এই তো ট্যাংরা মাছ নিয়ে আসছি। এই মাছগুলো আসলে দেখতে এত ভালো লাগছিল, ওই জন্যই নিয়ে আসা। আজকে বেশি বাজার করিনি, কারণ আজকে আমার অনেক কাজ। মাছগুলো ভালোভাবে কুটে ধুয়ে নিব। এদিকে রাইস কুকারে ভাত আর আলু সিদ্ধ দিয়েছি, আর চুলায় ডালটাও বসিয়ে দিয়েছি। এই পাখিটা আমার জানলার কাছে এসে এই টাইমটা ডাকাডাকি করে। আমি যখন ডালের ভিডিওটা করছিলাম তখন ওর ডাকটাও রেকর্ড হয়ে গেল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই তো মাছগুলো একদম পরিষ্কার করে নিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দিব। রসুন পেঁয়াজ আমি মাঝে মধ্যে এইভাবে ছেঁচে তরকারি রান্না করি, তরকারি খেতে খুব মজা হয়। এই তো এইভাবে ছেঁচে নিচ্ছি। চুলায় কড়াইটা বসিয়ে তেল দিচ্ছি। যে রসুন পেঁয়াজটা আমি থেঁতো করে নিয়েছিলাম ওটাই দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা করে এখানে পানি দিয়ে দিচ্ছি। তারপরে এক এক করে হলুদ, মরিচ দিয়ে ভালোভাবে কষাবো। এখন লবণটা দিচ্ছি, অল্প একটু পানি দিয়ে মাছটা দিয়ে দিচ্ছি। ওই যে বললাম, একা একা ভিডিও বানাই, এই জন্য সব ভিডিওগুলো একসাথে করতে পারি না। মাছ দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। মাছগুলো উঠিয়ে একটা পাত্রে রেখে এখানে আমি আলু দিচ্ছি, টমেটো কাঁচামরিচ দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই তো আলুটা একটু সিদ্ধ হয়েছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করে নেব। এই তো প্রায় তরকারিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি। আজকে দুই দিন যাবত আমি কোনো ভিডিও ছাড়তে পারছি না, কারণ সংসারে কাজে এত ব্যস্ত। আগের যে পুরাতন খাটটা ছিল ওই খাটটা বিক্রি করে দিয়েছি, নতুন একটা খাট বানাইতে দিচ্ছি। আমি আমার ঘরের জন্য কি কি ফার্নিচার কিনলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখানে যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ওইটাই ভেজে নিব। সরিষার তেল দিচ্ছি, এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভেজে নেব। আসলে গরম পড়ে গেছে একটু একটু, এখন যদি কাঁচা পেঁয়াজের ভর্তাটা করি এটা একটু নষ্ট হয়ে যেতে চায়, আর পেঁয়াজটা যদি এইভাবে ভেজে নিই তাহলে ভর্তাটা আর নষ্ট হয় না।
অনেকক্ষণ রেখে খাওয়া যায়। আমি গরম আসলে এইভাবে আলু ভর্তা করি, খেতেও মজা হয় আর দেখা যায় নষ্ট হয় না। এই তো ভর্তাটা রেডি হয়ে গেছে, এখন দুপুরের লাঞ্চ করব। আমার কাছে ভর্তাটা দিয়ে বেশি ভালো লাগছে, তারপরও এত শখের মাছ একটু নিলাম, মাছটাও খেতে খুব দারুণ হয়েছে। নিজে রান্না করছি দেখে বলছি না, আসলেই মাছটা খুব মজা হয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।